মুসলমানের ছেলেরা, এই উম্মতেরা, আমার আবু বকর সিদ্দিকের যখন কথা হচ্ছে, আমি হুজুরের গোলামি আবু বকর সিদ্দিকের দু একটা কথা বলে দিয়ে যাই। এক তারিখ আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হলো, একজন সাহাবা বললেন, আবু বকর সিদ্দিক আপনি বলেন না হুজুর পাক ইন্তেকাল হয়ে যাওয়ার পরেতে? আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হলো, আবু বকর সিদ্দিক, এ খলিফাই আউয়াল, এ আমিরুল মুমিনিন, বলেন না আল্লাহ পাক আপনার জীবনে তো অনেক খুশি সংবাদ দিয়েছে, অনেক জীবনে খুশি ঘটনা ঘটেছে, বলেন না সবচেয়ে সেরা খুশির দিন কোনটা, কোন সময়টা আপনার জীবনের সেরা সময় ছিল, সেরা খুশির দিন ছিল? বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে, এই শুনছেন আপনারা, বিরক্ত হয়ে যাচ্ছেন না তো? বেড়ে গেল, তাপ খুব বেড়ে গেল, এমন অবস্থাতে আমি রসুলুল্লাহকে জিজ্ঞাসা করলাম, ইয়া রসুলুল্লাহ, আপনি যদি হুকুম দেন, আপনি যদি ইজাজত দেন, তাহলে কি করব? তাহলে আপনার লেগে একটা একটা ছাওয়ার ব্যবস্থা করবো। ওই সময় হুজুর বলে, দেখো কোথা ছাওয়া পাবে, দেখো। ওই সময় মক্কা সিদ্দিক খুঁজে 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 দেখে একটা বড় পাথর আছে, সেই বড় পাথরের পাশে পেছন থেকে সূর্যের তাপটা পড়ছে, সূর্যের আলোটা পাহাড়ে লাগছে, পাহাড়ে লেগে সামনের দিকে ছাওয়া হয়ে যাচ্ছে, এমন অবস্থাতে মক্কা সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, পেয়েছি পেয়েছি। হুজুরকে আস্তে আস্তে নিয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ছাওয়ায় বসে আপনি আরাম করেন, আবু বকর আপনার জন্য একটু পানির ব্যবস্থা করে। হুজুর আপনি বসে, পানির ব্যবস্থা করছে। কোন আবু বকরের কাছে বসলো, কোন আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হচ্ছে, আবু বকর সিদ্দিক, যে আবু বকর সিদ্দিককে আল্লাহ সালাম দিয়েছে, যে আবু বকর সিদ্দিককে দুনিয়ায় জান্নাত ঘোষণা করে দেওয়া হয়েছে, যে আবু বকর সিদ্দিক শুধু আবু বকর ছিল, আল্লাহ নিজে সিদ্দিক লাগিয়ে দিয়েছে, হুজুরের হুজুরের নামের সাথে সিদ্দিক জুড়িয়ে দিয়েছে, যে আবু বকর সিদ্দিককে আমার আল্লাহ পাক হিজরতের সঙ্গী করেছে, যে আবু বকর সিদ্দিকের নাম রাসূলুল্লাহর আংটিতে জিব্রাইল আল্লাহ খোদাই করে লিখে দিয়েছে, সেই আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হচ্ছে, হুজুর বলেন না আপনার জীবনের সেরা সময় কোনটা? হুজুর বলছে, আমি রাসূলুল্লাহকে ছাওয়াই বসিয়ে দিলাম, ছাওয়াই বসিয়ে দিয়ে আমি আস্তে আস্তে যেতে আরম্ভ করলাম, এদিক ওদিক খুঁজে 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 দেখি একজনা মানুষ কিছু ছাগল নিয়ে চড়াচ্ছে, আমি ওই মানুষটাকে জিজ্ঞাসা করলাম, এ মানুষ তুই বলো বলো তোমার ছাগলের দুধ কি আমাকে দেবে, বিক্রি করবে? বলে হা হা, পয়সা লাগবে, কত টাকা? বলে এত টাকা। হুজুর দিয়ে দিলেন, দিয়ে বলে ছাগলের দুধটা দিয়ে দিতে হবে। এমন অবস্থাতে ছাগলের একটা পাত্র বের করেছে, ওই পাত্র বের করে দুধটা দিতে যাবে, আবু বকর সিদ্দিক বলে, না না, এই পাত্রটা ভালো করে ধুতে হবে, ছাগলের দুটাটাকে ভালো করে ধুতে হবে, আমার রাসূলুল্লাহ খাবে। ওই সময়তে বলে, এখানে তো পানি নাই, বলে পানি কত দূরে আছে? বলে অমুক জায়গায় চলে যাও, এই রাস্তা ধরে অমুক জায়গায় চলে যাও, তুই পানি পেয়ে যাবে। ওই সময় আবু বকর সিদ্দিক ওই পাত্র লিয়ে ছুটে 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 কুয়ার কাছে চলে গেলেন, কুয়ার কাছে গিয়ে কুয়া থেকে পানি তুললেন, কুয়ার কাছে পানি তোলার সঙ্গে সঙ্গে হুজুরের হাতে পানি কলিজায় আবু বকর সিদ্দিকের বুক ফেটে যাচ্ছে, গরমে তো কলিজা ফেটে যাচ্ছে, কিন্তু আবু বকর সিদ্দিক পানি পান করে নাই। কেন পানি পান করে নাই? রাসূলুল্লাহ এখনো পানি খায় না। হুজুর তুলেন, হুজুর তুললেন পানিটা, তুলে ভালো করে পাত্রটাকে ধুলেন, পাত্রটাকে ধুলে পাত্রটাকে ধুয়ে ওই পাত্র টেনে ছুটে 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 ওই দুধওয়ালার কাছে গিয়ে বলে, এ দুধওয়ালা, এ ছাগলালা, তুমি যদি হুকুম দাও আমি নিজে দুধটা ধুয়ে নেবো। ওই আবু বকর সিদ্দিক হুজুর আমার ওই সে দুধের বোটাটাকে ধুতে আরম্ভ করেছে, ওই দুধের বোটা ধোয়া দেখে ওই ছাগলালা বলতে আরম্ভ করে, কাল লেগে নিয়ে যাবে, চাল লেগে নিয়ে যাবে, সে কি তোমার খুব মাহবুব, তাকে কি তুমি খুব পছন্দ করো? বলে হা হা, আমার বাপ মা তার নামে কুরবান, আমার আকা মাওলার জন্য দুধ নিয়ে যাব। ওই আবু বকর সিদ্দিক সুন্দর করে ধুয়ে আর দুই তারাম্ব করলেন, ধুয়ে 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 দুধটাকে যখন ধোয়া হয়ে গেল, ছাগলের পেট থেকে যখন দুধ বেরোয়, দুধ গরম থাকে, গরুর পেছন ভিতর থেকে যখন দুধ বেরোয় তখন দুধ গরম থাকে, কারণ জেসমের একটা গরমি থাকে, সেই গরমে দুধও গরম থাকে। ওই আবু বকর সিদ্দিক বলে, না না, এই দুধ নিয়ে যাব, রাসূলুল্লাহ খেয়ে মজা পাবে কিন্তু অত মজা পাবে না, গরমের সময় একটু ঠান্ডা হলে ভালো হবে। কি করবে আবু বকর সিদ্দিক, ওই পাত্র নিয়ে আবার ছুটে ছুটে সেই কুয়ার
কুয়াতে চলে গেছে, কুয়াতে গিয়ে ওই কুয়া থেকে পানি তুলেছে, কুয়া থেকে পানি তুলে আবার হাতের কাছে পানি, কলিজা ফেটে যাচ্ছে, পানি পান করে নে, কেন পানি পান করে নে, আমার হাবিবুল্লাহ এখনো পানি পান করে না, ওই জন্য পানি পান করে নে, দুধটা কি করলে পানিটা তুলে দুধটাকে বসিয়ে দিয়েছে, দুধটাকে বসিয়ে দিয়ে এমন অবস্থাতে দুধ বসিয়ে দিবার পরেতে, দুধ বসিয়ে দিবার পরেতে এমন অবস্থাতে মুসলমান ওই ওই দুধটা ঠান্ডা হয়েছে, যখন দুধ ঠান্ডা হয়েছে ঠান্ডা হওয়ার পরেতে ওই দুধ থেকে নিয়ে আস্তে আস্তে রাসূলুল্লাহর কাছে নিয়ে গেছে, আমার হাবিবুল্লাহর কাছে নিয়ে গেছে, হাবিবুল্লাহর কাছে যখন হাতে দুধ দিয়েছে, হাবিবুল্লাহ দুধটা দিয়েছে, নিয়ে ঠোঁটের মধ্যে লাগিয়ে আর ঢক ঢক করে দুধটা গিলে গিলে পান করতে আরম্ভ করেছে, যখন দুধ পান করে আবু বকর সিদ্দিক বলে আমি দেখছিলাম হুজুরের হালাক থেকে দুধ নাপছিল, আবু বকর হাতে করে দিয়েছে, রাসূলুল্লাহ ওই দুধ নিয়ে খেতে আরম্ভ করেছে, আবু বকর বলে যখন আমার দুধ দিবা রাসূলুল্লাহ খেতে আরম্ভ করেছে, পান করতে আরম্ভ করেছে, আবু বকরের জীবনের সেরা সময়টা ওটাই ছিল যখন রাসূলুল্লাহ আবু বকরের হাতে দুধ খেয়েছিল। আবু বকর আল্লাহ সালাম দিয়েছে, আবু বকর সিদ্দিক আল্লাহ সালাম দিয়েছে, হুজুর বলে আমি খুশি কিন্তু অতটা না, কতটা যতটা রাসূলুল্লাহকে দুধ খাইয়ে খুশি হয়েছে, বিয়া দিবে হয়ে গেল, বলো ফতোয়া এবার আবু বকর সিদ্দিকের উপরে দেবে, শিরক হয়ে গেল মুসলমান, খুব খেয়াল করে শুনে আল্লাহ রাসূল শেষ শিক্ষা কে দিয়েছে, সাহাবা হুজুর, হ্যাঁ আমার মনে আমার এটা বিচিদান, আমার দিল বলছে আবু বকর সিদ্দিক নিশ্চয়ই মনে মনে করেছে আমি যে রাসূলকে খাওয়াচ্ছি কিয়ামতে ইনিই তো সবাইকে কাউসার খাওয়াবে, আমি যে রাসূলের লাগে দুধ এনেছি, হুজুর আমার দুধ খেচ্ছে, আহা হুজুর আমার হাতে করে বইয়া নিয়ে আসে দুধ খেচ্ছে, এই রাসূলুল্লাহ কিয়ামতে গোটা উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবে, পানি পান করাবে, পানি পান করাবে, মুসলমান হুজুরের গোলাম, শেষ কথা রাসূলের কথা এসে যাবে আর কোনো কথা হবে না, শেষ বলেন জুনায়েদ 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 বসে আছে, হ্যাঁ আমি যদি বলি তোর মা তোর মা এই তোর মা ওই তোর মা ওই করে ছেড়ে দেবে না, আরে কথা বলেন না, আপনার হাত আমার বুকের কলাতে আসবে না আসবে না, আর ধাক্কা মারবেন না মারবেন না, বিয়া আদব তো, যেমন তুমি তোমার মায়ের বিরুদ্ধে কথা সহ্য করতে পারোনি, তুমি বলো দেখো দেখো তুই আমার মায়ের বিরুদ্ধে কথা বল ছেড়ে দেবো, মায়ের আমার এরম একটা মা নয় পৃথিবীর সমস্ত মোমেনের মা রসুলের কদম যেখানে একবার পড়েছে সেই মাটিতে কুরবান, মায়ের বিরুদ্ধে কথা যদি সহ্য না করতে পারি রসুলের বিরুদ্ধে কথা সহ্য করব, দাড়ি চাচা হোক বেনামাজি হোক বের যেমনই হোক আমলে কমতি হয় হোক ইমানে যেন কোনো কমজোরি না থাকে, রসুলের কথা শেষ কথা, আর হুজুরের বিরুদ্ধে কথা আমরা শুনবই না, কি মুসলমান খুব সফট, বাংলাদেশে সব বড় বড় বক্তা বেরিয়েছে বলে বড় বক্তা, আমি বলি আমার জুতোর থেকেও দাম কম, কেন এত বড় সাহস বক্তার বিরুদ্ধে এরকম কথা বলেন হুজুর, না না জুনায়েদ রাসূলের দরবারের কুত্তা, যে রাসূলের বিরুদ্ধে কথা বলবে ঘেউ ঘেউ করবেই, ঘেউ ঘেউ করবেই, কাটতে যাবেই যাবে, না না নাহলে তো কুকুরের হকে কুকুরে কুকুরের কুকুর তো একটা বিশাল প্রভুভক্ত প্রাণী, কথা ঠিক কুকুরের বদলা হয়ে যায় জুতো, এই জন্যই বললাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে একটা বক্তা আছে জানেন আপনি, বাংলাদেশে চলে আহলে হাদিসের বক্তা আব্দুর রাজ্জাক বিন, ওই জানোয়ার কি বলছে জানো, বলছে রসুলের মুখ থেকে গন্ধ বেরোচ্ছে, এই জন্য আল্লাহ জিবরাইল পাঠিয়ে বলছে দাঁত মাজো দাঁত মাজো দাঁত মাজো, দেখেছি কথা হলো এটা, রসুলুল্লাহ উম্মতে সুন্নত করছে মিসওয়াক সুন্নত করছে আর হুজুর নিজে করে সুন্নত করছে আর বলে গাল গাল থেকে গন্ধ বেরোচ্ছে, বলে ওই জুতো নিয়ে ওর মুখে মারার দরকার আছে না, নেই হ্যাঁ ও বলে বলে মৌলানা বড় মৌলানা, হ্যাঁ ও মৌলানা অতক্ষণ পর্যন্ত মাওলানা যতক্ষণ রসুলের গুলামি, যখন হুজুরের গুলামি থেকে বেরো ও আর মাওলানা নাই, হ্যাঁ মুআল্লামুল মালাকুত ততক্ষণ পর্যন্ত ছিল ফেরেশতাদের ইমাম, যতক্ষণ আল্লাহর হুকুম মেনেছিল, যখনই আল্লাহকে আল্লাহর হুকুম অন্য করেছিল মুআল্লাম সমস্ত ফেরেশতাদের ইমাম ওই মুআল্লামুল মালাকুত শয়তান হয়ে গেল, মাথায় ঢুকছে, আমার বাপ
আমার বাপ আছে না নেই, ইউসুফ সিদ্দিকী নাম আমার বাপ, বাপের নাম ইউসুফ, নাম ধরে বলছি আমার বাপ ইউসুফ। সিদ্দিকী থাকবে না, বাপ থাকবে না, আপনি থাকবে না, কিচ্ছু থাকবে না যদি রসুলের বিরুদ্ধে কথা বলেন। চটকু রসুলের বিরুদ্ধে কথা বলবে না হুজুরের গোলাম? আমার আব্বা জান, এটা আমার আব্বা জানের পায়ে ছিল, আমার আব্বা জানের মাথা তো আমার মাথায়, যখন হুজুরের বিরুদ্ধে তো সে সম্পর্কই নেই আমার, কারণ ছোট থেকে আবু উবাইদার ঘটনা পড়ে পড়ে বড় হয়েছে, ছোট থেকে শুনেছি আবু উবাইদা বদরের যুদ্ধে নিজের বাপের মাথা কেটে রসুলের কদমে ফেলে দিয়েছে। সেই রশিকে মজবুত করে ধরেন, রসুল পাক সাল্লামের রশিকে মজবুত করে ধরেন, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? বলেন রাজি আছেন? হুজুরের রশি ছেড়ে দেবেন? ধরেন পঞ্চাশ তলা বিল্ডিং, পঞ্চাশ তলা বিল্ডিং থেকে পড়লে লোক বাঁচবে না, মরে যাবে। নিচেটা একটু স্নান করা আছে, উপরে পঞ্চাশ তলার উপর যদি কেউ ফেলে দেয় কি হবে? ফেলে দিলে মরে যাবে। এখন তোমাকে তোমার তোমার পা ফসকে গেছে, পা ফসকে যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি একটা রশি ধরে ফেলেছো, ছাড়লে কি হবে? ছাড়লে মরে যাবে। যতক্ষণ ধরে আছো বেঁচে আছো, ছোড়া ধরে আছো ছাড়লেই মরে যাবে, ছাড়লেই মরে ধরে আছো। এখন তুমি কষ্ট কষ্ট করে উপরে উঠতে যাচ্ছ, তোমার বাপ এসে তোমার হাতটাকে ছেড়ে ফেলে দেওয়ার চেষ্টা করছে। বাপ বন্ধু থাকবে না দুশ্মন হবে, ভাই ফেলে দেওয়ার চেষ্টা করছে, বন্ধু থাকবে না দুশ্মন হবে। তোমার নিজের মা, তোমার নিজের মা তো ভাই, খালা তো ভাই, ফুফু তো ভাই, গ্রামের লোক, পাড়ার লোক, চাষতো ভাই, বন্ধু, হ্যাঁ বান্ধবী, স্ত্রী, তোমার নিজের কলিজার টুকরো সন্তান, যে হাত ছাড়াতে যাবে সে তোমার কি হয়ে যাবে? ওই রকম দ্বারা আমরা রসুলুল্লাহ রশিকে ধরে রেখেছি, হুজুরের রশিকে আমরা ধরে রেখেছি। হ্যাঁ, সব সম্পর্ক তৎক্ষণ থাকবে যতক্ষণ তুমি আমার হাত না ছাড়াবে। যখনই রসুলুল্লাহ রশি ছাড়াতে যাবে, ছেড়ে দিলেই জাহান্নাম, ছেড়ে দিলে কি হবে? জাহান্নাম। ধরে রেখেছো জাহান্নাম নয়, ধরে রেখেছো এই ধরে 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 মরে গেল জান্নাতি। রসুলের দড়ি ধরে রেখেছো, ধরে রেখেছো, ছাড়ছো, অনেক চেষ্টা করে শয়তান বলে সব চেষ্টা করে রসুল চেষ্টা, আমি ধরে রেখেছি মজবুত করে, ধরে 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 আল্লাহ জান্নাত দিয়ে দেবে, যারা হবে না সুবহানাল্লাহ, দড়ি ধরে রেখেছে। এখন তোমার বাপ এসে বলে শোন শোন নবীকে ছেড়ে দে, ছাড়াতে যাচ্ছে, ছাড়াতে পঞ্চাশ তলা উপর থেকে যে ছাড়াতে যাবে সে কি হয়ে গেল? দুশমন। রসুলুল্লাহ দড়ি যে ছাড়াতে যাবে সে তোমার বন্ধু হবে, বাপ বন্ধু হবে, ভাই বন্ধু হবে, এটা এটা রিয়েলিটি না? রিয়েলিটি নাই? পঞ্চাশ সালের উপর থেকে নিজের ভাই ছাড়াতে গেল, আপনি বুঝতে পেরে গেলেন ই আমাকে মেরে দিতে চাইছিল, কি হয়ে গেল? দুশমন। রসুলুল্লাহ দড়ি যে ছাড়াতে যাবে তোমার নিজের সন্তান হলেও তুই বুঝতে যদি পেরে যাও, দেখো এই রসুলুল্লাহ ছাড়াতে যে সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে? তোমার হাত থেকে ছাড়, তোমার নিজের সন্তান বল, দেখ তুই আমার দুশমন হয়ে যাবি না, আমার রসুলুল্লাহকে আমি মজবুত করে ধরে রাখবো, জোরে বলো, আমি হুজুরকে ধরে রাখবো, আমার রসুলুল্লাহ দড়ি আমরা মজবুত করে ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? জোয়ান ছেলে রাজি আছে? হুজুরকে ধরে রাখে হুজুর, এই কার কার কাছে যাচ্ছে? কোন মুলি সাহেবের কথা শুনছেন? সাহাবাদের কথা শুনছেন? একটা সাহাবা দেখিয়ে দাও যে রসুলের সঙ্গে বিয়া দিবি করেছে, একটা সাহাবা। হ্যাঁ, মুসলমান আবু তালহা বলে বলে কি বলছে? বলে রসুলুল্লাহকে দেখে সাহাবারা দাঁড়াতুনি 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 দাঁড়াতুনি, রসুলুল্লাহ নিজে তো আমরা ফাতিমাকে দেখে দাঁড়িয়ে পড়তেন। একজন সাহাবা আবু তালহা উহুদের জমিনে 72 থেকে 80টা তীর খেয়েছে, তীর খাওয়ার পরে হাত কেটে ঝুলছে, আর রসুলুল্লাহ উপর থেকে উঠতে যাবে চনমন করে, হুজুর আবু তালহা বলে ইয়া রাসূলুল্লাহ কি করবেন? কি বলে আমি উপরে উঠবো? যখনই বলে চোখ উঠবে, আবু তালহার সঙ্গে সঙ্গে 72 থেকে 80টা তীর খেয়েছে, হাত কেটে ঝুলছে, রসুল বলছে উপরে উঠবো, সঙ্গে সঙ্গে আবু তালহা ঘাড় নিচু করে বলে ইয়া রাসূলুল্লাহ এখানে পা দাও, এখানে পা দাও, উপরে ওঠো। হ্যাঁ মুসলমান, রসুলুল্লাহ দিন এই জেন্দা হয়ে আছে, খবরদার, হুজুরের দিন জেন্দা, রসুলের গোলামি শেষ কথা, আর কোনো কথা। রাজি আছেন? বলে হ্যাঁ, বলে রাজি আছেন? কে কি করলো, কে কি করলো, কে কি বললো? না না না, তোমাকে আল্লাহ যে জ্ঞান দিয়েছে অজুহাত দিয়ে কিয়ামতে বাঁচা যাবে না, যে জ্ঞান দিয়েছে সেই জ্ঞানে বলো। আল্লাহ সব জায়গায় নবীর নাম বলেছে, সব জায়গায় নবীর জিকির করেছে,
আফজলে ইবাদতে নবীর জিকির, আফজলে জিকিরে নবীর জিকির, আফজলে তেলাওয়াতে নবীর জিকির, আল্লাহ নিজে নবীকে মাহবুব বানিয়েছে, তুমি নবী বাদ দিয়ে থাকতে পারবে? আর এই সব বেঈমান, সব বেঈমান মুনাফিক লানতি ওয়াহাবি, এদের একটাই কাজ অন্য, এরা পীর ফকির নয়, এরা মুজাদ্দিদ জামানায় বললাম, এরা রাসূলের বিরুদ্ধে কথা বলে। দেখবে রাসূলুল্লাহ বল তুমি বল 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 যখনই ওরম বল বল, আচ্ছা ঠিক আছে, রাসূল সম্বন্ধে তোর কি ধারণা? বলে হ্যাঁ নবী এসেছিল, রাসূলুল্লাহ জিন্দা না? বলে জিন্দা না, না সব মরে গেছে। রাসূলুল্লাহ হায়াত? বলে না না, রাসূলুল্লাহ হায়াত নেই। আচ্ছা রাসূলুল্লাহ কিরাম? বলে না, রাসূলুল্লাহ জানে এইটুকুন, ওইটুকুন জানে, এইটুকুন জানে। হুজুরের জানা সম্বন্ধ জ্ঞান আমাদের আকীদা, রাসূলুল্লাহ এলমে গায়েব, গায়েবের খবর দেনে ওয়ালা রাসূল, গায়েব জানে আল্লাহ যতটুকুন জানিয়েছেন। একবার জোরে বলুন, রাসূলুল্লাহ হাজির নাজির, আল্লাহ যদি চায়, এটা আমাদের আকীদা, এটা আমাদের আকীদা। আর ওরা বলে না না, রাসূলুল্লাহ কোনো জায়গায় যেতে পারে না। রাসূল, তুই তো কপাল ফাটা, তোর বাপ কপাল ফাটা ছিল, তোর দাদু কপাল ফাটা ছিল, তোদের বংশ কপাল ফাটা ছিল, এই জন্য রাসূলুল্লাহ দেখতে পাইনি। যে এখানে জিজ্ঞাসা করে দেখ না, আল্লাহর কসম এখানেই কেউ না কেউ বসে আছে আমার রাসূলুল্লাহ দিদার করতে। বলা যারা দিদার করেছে দেখেন, মনে মনে চিন্তা করেন, জুনায়েদ ভুল বললো না ঠিক বললো? আল্লাহর কসম রাসূলুল্লাহ দিদার করতে বলা বসে, ইনশাআল্লাহ। হ্যাঁ মুসলমান, মুসলমান হুজুরের গোলামি করেন, হুজুরের তাবেদারি করেন, হুজুরের মেহনত মজা, হুজুরকে খুব ভালোবাসেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ, আরে আসে কইরাম না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এমন করে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ কলেমা যখন আল্লাহ রাসূলের পড়েছি, গোলামিও আল্লাহ রাসূলের করব, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? বলে রাজি আছেন? ইনশাআল্লাহ আছেন। আমরা সকলে সেই রাসূলুল্লাহকে একটু সালামের তোহফা দিই, যে রাসূল সারা জীবন উম্মত উম্মত করেছে জন্ম হওয়ার পর থেকে। আমরা রাসূলকে বলি ইয়া রাসূলুল্লাহ, 1400 বছর হয়ে গেল, আমরা এখনো ভুলিনি, এখনো আমরা নবী 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 করি। আছেন? সকলে হুজুরকে সালাম দিয়া নবী সালাম। আমরা সকলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে থাকতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেব। আল্লাহ আমাদের সালাম হুজুর পাকের দরে পৌঁছে দেন সকলে। আল্লাহ খুব মহব্বতের সঙ্গে যক সহকারে সঙ্গে হুজুরকে সালাম দেন। ইয়া নবী সালাম মালায়েকাত, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম মালাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা, তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায়ি ওয়াজাবাত শুকর আলায়না মাদাওয়া লিল্লাহি দায়ে। ইয়া নবী সালাম মালায়েকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলায়কা। নবী না হয়ে দুনিয়ায়, না হয়ে ফারিস্তা খুদার, হয়েছি উম্মত যে তোমার, তার তরে শুকর হাজার বার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম,
ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে আস্তে আস্তে জায়গায় বসে যান। বলা গেল না মোহাম্মদ মজা লাগে না সত্যি কথা বলে, মজা লাগে না। খুব দরুদ পড়বে, আল্লাহ দরুদ পড়ে তুমিও পড়বে। যত রকমের ইবাদত আছে, এই জলসা যে হচ্ছে আল্লাহ জানে কবুল হচ্ছে কি হয়, কিন্তু যতবার দরুদ পড়লাম আল্লাহ কবুল করে নেবে। যখন সালাম দিলাম আমার দিলের মধ্যে একটা কথা এলো, এলহাম বলে যাই বলে এলো, কি এলো, দিল বলল যে বলে দে না গোলাম মির্জা কাদিয়ানি বলে একটা দল আছে না, কাদিয়ানি, ওরা তো নিজেদের করে কি বলে দাবি করে, মুসলমান বলে দাবি করে না, গোলাম মির্জা কাদিয়ানি, কাদিয়ানি মুসলমান, ওরা টুই পড়ে না, দাঁড়িয়ে রাখে না, ওরা বলে কোরআন এটা আমাদের কোরআন বলে না, মসজিদে নামাজ পড়ে না, পড়ে। ওরা যদি এসে ফতোয়া দেয় শুনবেন, ঠিক সেম ওয়াহাবি, আহলে হাদিস লামাজাবি ওয়াহাবি, এরা সব ওয়াহাবি, একই কথা। তুই কেরা যা বেরো, তুই তোর ধর্ম করবে যে আমরা আমাদের ধর্ম, লাকুম দীনুকুম আলিয়া দীন, ওদেরকে বলবো তুই তোর দিন করবে যে আমরা আমাদের দিন করছি, যা তোদের দিনে শুধু আদব নেই, আদব নেই ধরানো যাবে না, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, রাসূলের নাম শুনে চুমু খাওয়া যাবে না, কার ফতোয়া নেওয়ার দরকার নেই, তুমি নিজের দিলকে জিজ্ঞাসা করো, রাসূলুল্লাহর নামে হুজুরের যারা থুতু মেখেছে মুখে, সাহাবা হুজুর সাহাবা হয়েছে, রাসূলুল্লাহ থুতু মেখে সাহাবা হয়েছে, পেশাব মোবারক খেয়ে সাহাবা হয়েছে, তুমি বলো রাসূলের নাম শুনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের নামে দিয়া যাবে না, যাবে না, দ্বিতীয় নম্বর আল্লাহর ছেলে নয়, এই দুটো না মনে করে রসুলের মহব্বত সব করবে, সব করবে রসুলের মহব্বত। যখনই বলবে বলে না না তোদের ধর্ম আলাদা আমাদের ধর্ম আলাদা, কি বলবেন, তোদের দিন আলাদা, কাদিয়ানির সঙ্গে আমাদের কোনো মিল নেই, ওদের সঙ্গে কোনো মিল নেই, যা বেরো 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 বেরো, আমরা সাহাবা হুজুরদের দিন করব, সাহাবা হুজুরে রসুলের থুতু মেখেছে, আমরা রসুলের নামে চুমা দেব, সাহাবা হুজুর রসুলুল্লাহর মাজারে গিয়ে বেলাল হুজুর পড়েছে, ইয়া রসুলুল্লাহ ডাকছিলেন স্বপ্নে যে এসেছি, বেলাল বলে হুজুর সারা দাঁড় না, হুজুর সারা দাঁড়, হ্যাঁ আমার রসুলে বলে তুই মদিনায় যাচ্ছিস কি করতে, বলে মদিনা আহলে হাদিস মদিনায় জিয়ারত করতে যাই না, কি খবরদার মদিনায় জিয়ারত করার উদ্দেশ্যে যাবে না, মদিনায় নামাজ পড়, আরে নামাজ যদি পড়তে আমি পাপ দ্বারাই নামাজ পড়ব, তাল তুই মদিনায় যাব, এখানেও ফরজ ওখানেও ফরজ, হ্যাঁ ওখানে কি এক এক নামাজ পড়লে 50,000
50,000 রাকাতের সওয়াব, এক রাকাতে 50,000, এক ওয়াক্তে 50,000 ওয়াক্তের সওয়াব, ওটাই, হ্যাঁ ওটাই। আমি এখানে পড়ব, এক ওয়াক্তেই পাবো, নামাজ তো হক আদায় হচ্ছে। ওরা বলে না নামাজ পড়ার লেগে মদিনায় এসো, তোর উপরে আল্লাহর লানত হোক, তুই নামাজ পড়বি যা মদিনা শরীফে, নামাজ পড়তে যা, রসূলুল্লাহকে বাদ দে তোর নামাজ কবুল হবে? আমি মদিনায় রসূলের রওজা জিয়ারত করতে গিয়েছি, নামাজ ফরজ, এখানেও পড়তে হবে মদিনাতেও পড়তে হবে, এখানেও মাপ নেই ওখানেও মাপ নেই, নামাজ অক্ত হলে পড়বো, কিন্তু জিয়ারত নবীর করার লেগে গিয়েছে, আর রসূলের কবর কবর জিয়ারত করেছে, আর মনে মনে হয়েছে মান যা রাকাবি ওয়াজাবাতলা হিসাব, হুজুর যেই কবরের ধারে আসবে তাকেই সাফায়াত করব, যে কবরের ধারে আসবে তাকেই সাফায়াত করব, যে কবরের ধারে আসবে তাকেই সাফায়াত করব। এখন তুমি নিয়ত করেই যাচ্ছো, আহলে হাদিসরা যায় না মদিনায়, বলেন কাদিয়ানিরা যায় না মক্কা মদিনায়, যাই তো, কিন্তু নিয়ত করেই যাচ্ছে কি আমি রসূলের রওজায় যাচ্ছি, নি নামাজ পড়তে যাচ্ছি, ও নিয়তই দেখেছেন তো, তাহলে ও তো কবরের ধারে যায় না, ওই জন্য সাফায়াতও হবে না সুপারিশও হবে না। আমরা যাচ্ছি রসুলের, ইয়া রসুলাল্লাহ আমরা মসজিদে নামাজ ঘরেও পড়ি, আপনি বলেছেন এখানেও পড়ি ওখানেও পড়ি, হ্যাঁ আমরা যাচ্ছি কিন্তু আপনার রওজা জিয়ারত করতে, আমরা যাচ্ছি আপনার গুম্বাদে খাজরা দেখতে, আমরা যাচ্ছি মদিনায় কোন গলিতে আপনি হেঁটেছেন সেটা দেখতে, মদিনায় কোন গলিতে আপনার পায়ের ছোঁয়া লেগেছে সেটা, আমরা যাচ্ছি মদিনার মাটিকে গলায় মুখে মাকাল লেগে ইয়া রসুলাল্লাহ রসুলুল্লাহ দরবারে যাচ্ছি, কথা ঠিক না? খবরদার, এটা দিলের মধ্যে এলো বলে বলে দিলাম, কাদিয়ানিদের কোনো কথা আমরা শুনবো, ওরা যতই কোরআন হাদিস, ওরা তো কোরআনের কথা বলে, কাদিয়ানিরা কার কথা, ওদের যতই কোরআন হাদিস শুনবেন ওদের কথা বলে, যা 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 তোদের দিন আলাদা, তুরা নবী কাকে বলিস, গুলাম মির্জা কাদিয়ানিকে নবী বলিস, বেরো এখান থেকে দূর হয়ে যা, কুত্তা কপাল ফাটা বেরো, এদের ঘরে বলবো তুরা আমার নবীকে মরে গেছে বলিস, বেরো বেরো বেরো, আমার নবী তো জেন্দা, তুই বলছিস মরে গেছে, তুই বলছিস ওহাবি বলছে মরে গেছে, কাদিয়ানি কি বলছে বলে ওটা নবীই নয়, আমরা বলছি না না আমার নবী জেন্দা, তাহলে মরার সাথে জেন্দা মিললো, গুলাম মির্জা কাদিয়ানির সঙ্গে নওজুবিল্লাহ আমার রসূলুল্লাহ মিললো, এদের দিন আলাদা ওদের দিন আলাদা, আমাদের দিন পুরো আলাদা, আমাদের দিনে রসূলুল্লাহ জিন্দা, আমাদের দিনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসূলুল্লাহ, আমাদের দিনে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসূলুল্লাহ, আমরা আল্লাহর গোলামি করব, রসূলুল্লাহর গোলামি করব, আল্লাহর ইবাদত করব, হুজুরের গোলামি করব, বলেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। সংক্ষেপ করে দিলাম, আমি আপনাদের লেগে একটা কিতাব নিয়ে এসেছি, কি নিয়ে এসেছি বলেন, কিতাব পয়সা লাগবে না ফ্রি, সব জায়গায় দিচ্ছি, ওহাবিদের পরিচয়, এখন তো জিহাদ চালাচ্ছে, পয়সা কেন দিচ্ছি নি, এইটা এই কিতাবটা যে দিচ্ছি এটা আমার স্পেশাল, এটা শুধু আমার রসূলুল্লাহর কাছ থেকে লোক বলে, এর পারিশ্রমিক কার কাছ থেকে লোক বলেছি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে, এর পারিশ্রমিক, ইয়া রসূলুল্লাহ আমি দিচ্ছি আপনার গোলামদের, আপনার গোলামদের ঘরে আপনার দুশমনদের পরিচয় করে দিচ্ছি, টাকা কারো কাছ থেকে নিইনি ইয়া রসূলুল্লাহ, এই টাকা আপনি আমি আপনার কাছ থেকে, টাকা বলতে এর বদলা কি কি কি, ইয়া রাসূলুল্লাহ একটু আপনার পাশে জান্নাতে জায়গা করে দেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ যদি আপনার পাশে না হয় জান্নাতের কোনো একটা কোণে, এত বড় জান্নাত কোনো একটা ছোট মতন ঝুপড়ি মতন ঘর করে দেন না, ইনশাআল্লাহ, খবরদার যাতে আছেন তাতে মজবুত হয়ে থাকে, হে মুরব্বীরা খবরদার, মরার সময় যেন দিন পাল্টে নিউনি, যাতে আছেন মজবুত করে থাকে, দাও বিসমিল্লাহ বলে সব একটা করে ওহাবিদের পরিচয় দিয়ে দিই, কিতাব নেবেন পয়সা নিচ্ছি, আমি বলে পয়সা নিচ্ছি, পয়সা নিচ্ছি নি পড়বেন, বলেন ইনশাআল্লাহ পড়বে, তো একবার করে পড়লে নয় আপনার আকীদা মজবুত হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, একটা কিতাব দিয়ে যা, তো আমি কিছু কথা আমি আপনাদের শোনাচ্ছি, আপনারা জবাব দেবেন, এ আমার লিখা নয়, মুফতি আজম মেজলাহুদ্দিন লিখে গেছেন, কে মুফতি আজম মেজলাহুদ্দিন, এই দেখেন এই দেখেন, এই শুনছেন আপনারা, শুনে এটা দেখেন, আমি একটুখানি শুরু করে দিচ্ছি, কথাই কথাই হাদিস দেখাও বলা, একদল আছে না কথাই কথা হাদিস, হাদিস আছে, হাদিস দেখাও কোরআন শরীফ দেখাও, বলে না বলে, হ্যাঁ তাদের ব্যাপারে বলছে, দেখেন কথাই কথাই বলা অমুক বিষয়টি স্পষ্ট কোরআন হাদিস থেকে দেখাও, স্পষ্ট কোরআন হাদিস থেকে দেখাও, উহা সাহাবা ইমাম করেছে কিনা তা না হইলে বেদাত হইবে, সাহাবা করেন বেদাত হইবে, হ্যাঁ এগুলো এইরূপ কথা মির্জা হুজুর বলছেন,
এইরূপ কথা ওহাবি ঘেঁষা মৌলবীগণ প্রায় বলিয়া থাকে। ওহাবি ঘেঁষা, ওহাবি লোক ওহাবি বলে থাকে। এখন ইহারা নিম্নলিখিত বিষয়গুলি সম্বন্ধে কি বলিতে চাইবে? বলে হুজুর বলছেন, মুসাফির করা, মুসাফির খানা তৈরি করা, বিল্ডিং সহকারে মাদ্রাসা স্থাপন করা, জাকজমক সহিত মাটির বা মসজিদের এই ইটের মসজিদ উচ্চ উচ্চ ঘর তৈরি করা, আচ্ছা এলেমে নহু সরফ আরবি ব্যাকরণ শিক্ষা দেওয়া, ফিকাহের উসুলগুলি শিক্ষা করা, কুরআন শরীফের জেদ জবর ইত্যাদি দেওয়া, দুয়া সুরাগুলির নাম আয়াতগুলির সংখ্যা লিখা, হাদিসকে সহি বলা, হাসান বলা, জয়ীফ বলা, রসুলের জমানের সহি হাদিস হাসান হাদাস হাসান সহি জয়ীফ ছিল বলছে, হ্যাঁ, নামাজে মুখে নিয়ত করা, কুরআন শরীফকে সোনা বা রূপার পানি দ্বারা নকশা করা, ঈদের নামাজের পর হাত উঠাইয়া দোয়া চাওয়া, লোকে সমাগরে দুজন মুয়াজ্জিন আজান দেওয়া, হানাফি মাযহাব অনুযায়ী ইমামতি মুয়াজ্জিনি অজ করিয়া বেতন ধার্য করা, দিনী মাদ্রাসায় সিলেবাস নির্দিষ্ট করে চেয়ার বেঞ্চিতে পড়ানো, বাতিল শিক্ষার জন্য খানকা তৈরি করা, মানুষের আগ্রহ জন্মাইবার জন্য বাজারে জানাজার সংবাদ দেওয়া, মসজিদে মসজিদে বলছে অমুক বিশেষ ঘোষণা, হ্যাঁ অমুক লোক ইন্তেকাল হয়ে গেছে, রসুলের জামানায় ছিল এইসব, বুঝতে পারছেন? এর মধ্যে লিস্ট এই পর্যন্ত এসেছে, এতটা সব লিস্ট মাথায় যুগ যুগ এদের এইগুলো পড়বেন, আপনার পুরো মাথা ক্লিয়ার হয়ে, যেগুলো হচ্ছে মতের মধ্যে গুই গুই করে ঘুরছে না সাফ, হ্যাঁ এই জন্যই তো আমি দিচ্ছি সব জায়গায় ফ্রি ফ্রি, হ্যাঁ হাজার হাজার 20-30 হাজার কিতাব অলরেডি দেওয়া হয়ে গেছে, লক্ষ লোক আমি দেবো, শুধু বাংলা এখন চলছে, আমি একটু ব্যস্তর মধ্যে আছি বলে না শুধু বাংলা, ইংরেজিতে করব, আরবিতে করব, উর্দুতে করব, বিভিন্ন ভাষায় করে ইনশাআল্লাহ তাআলা আমি সব গোটা পৃথিবীতে ছড়াবো, এটা আমার একটা টার্গেট। এই দেখেন ওয়াহাবিগণ সমুদয় মতামত মতে যুগছে, মোহাম্মদ বিন আব্দুল্লাহ নাজদি নিজ মতলম্বী ব্যতীত দুনিয়া সমস্ত মুসলমানকে কাফের মুশরিক ধারণা করে, যত আমরা সব আছি না এই যে পীর পীরমানি এইসব তুমি মাথায় দেই, আমরা বলি না আমরা আহলে হাদিস নয়, এই আমাদের ঘরে ওরা কি মনে করে বলেন তো, দ্বিতীয় নম্বর নবী পাক সাল্লামের মাজার জিয়ারত করা, উহার জন্য ভ্রমণে যাওয়া ও হযরত নবী সাল্লামের মাজারের দিকে মুখ করে দোয়া চাওয়া, তাহার ওসিলা দেওয়া এবং রসুল্লাহ সাফাত ইত্যাদি ইত্যাদিকে হারাম ও শেরেক ধারণা করে অস্বীকার করে, জিয়ারত করা যাবে না, হুজুরের দিকে মুখ করে চাওয়া যাবে না, হুজুরের দিকে মুখ করে আল্লাহর দোয়া চাওয়া যাবে না, এসব কি মনে করে হারাম মনে করে, হারাম রসুল্লাহ সাফাত করতে পারবে এটাকেও তারা মানে না, বুঝতে পারছেন কত বড় জানুয়ারিরা, শোনো। তিন নম্বর চারি ইমাম যথা ইমামে আজম আবু হানিফা, ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বাল ইহাদের তাকলিদ ও তাবেদারি করাকে শিরক ধারণা করে, ইমাম মানা শিরক বলছে না বলে না, হ্যাঁ বলছে না বলে না, দেখেছো আপনারা যারা কিতাব নিলে হাত তুলে দেখেন পড়বেন তো, হ্যাঁ আল্লাহর কাছে অদা করেন হাত তোলেন, এরকম করে রেখেছেন কেন, যারা পড়তে পারোনি তারা অন্যজনকে দিয়েও পড়াবে, হাত তুলে বলো অদা করো, রাজি আছে ইনশাআল্লাহ পড়বেন পুরা ক্লিয়ার হয়ে যাবে। এরকম কটা পয়েন্ট আছে বলেন তো, 32টা কটা সাহাব ওই ওদের আকীদা এই পর্যন্ত 32টা, প্রকাশ থাকে যে আম্বিয়া আউলিয়া পীর উস্তাদ আলেমদের সহিত বিয়াদবি ঘৃণিত ব্যবহার করিলে মত সময় বেঈমান হইয়ে মরতে হইবে, যারা ওলিয়া উলিয়া পীর মাশায়েখ আলেম উলামা নবীদের সাথে বিয়াদবি করে মরার সময় তারা বেঈমান হয়ে মরে যায়, হ্যাঁ আর বেঈমানদের জন্য অনন্তকালে জাহান্নাম থাকবে, এটা মাথায় রাখবে। রসূলুল্লাহ বলেছেন কি, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রসূল বলেছেন 73 দল হবে, 72 ফেরকা জাহান্নামে, এক দল জান্নাতে, তাহলে মুসলমানদের মধ্যেই তো 73টা ফেরকা হবে, মাথায় ঢুকছে না জোকে, এই যে আগাছা আগাছা যেগুলো বেরোচ্ছে নতুন নতুন এগুলো কি, এগুলোই তো ফেরকা, বলে না
দেখো এই আকীদা বড় বিশ্বাসের ছিল আমাদের আকীদা, আমরা যে আকীদায় আছি এই আকীদা বড় বিশ্বাসের, এই আকীদা খাজা হুজুরের, এই আকীদা হযরতের বিশ্বের হাফিজ, এই আকীদা জুনায়েদ বাগদাদী, এই হাসা হযরতে আলাউলক লাহোরী, এই আকীদা হযরত সুলতান শাহ সুলতান হুজুরের, এই আকীদা সাহাবা হুজুরদের ছিল এই এই আকীদা। আর যারাই বেরোচ্ছে তারাই আমাদের কাছ থেকে বেরোচ্ছে। ওহাবি ওহাবি প্রতিষ্ঠিত করলো কত সালে? 1300 খ্রিস্টাব্দ। তার মানে একটা দিন চলছিল, বেরিয়ে চলে গেল, ওহাবি হয়ে গেল, মাথায় ঢুকছে? দিন চলছিল, বেরিয়ে গেল, মুসাইলামা কাজ্জাব হয়ে গেল। দিন চলছিল, বেরিয়ে গেল, হ্যাঁ ওই কাদিয়ানি হয়ে গেল, গোলাম মির্জা কাদিয়ানি, মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, মাফ করে দেন, কবুল করেন, যাতে আছেন তাতেই থাকবেন, আর এই কিতাবটা পড়বেন পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ সংক্ষেপ করে দিলাম, তারপরে কি করেছো প্যাকেট? আপনারা রাগ করলেন নাকি? আমি জানি আমি দলিল, আমার দলিল যদি যান এই কথা, আমি বসে বসে জিজ্ঞেস করি কি গো কি খবর, কেমন আছো, তোর বউ কেমন আছে, তোর মা কেমন আছে, তোর ভাই কেমন আছে, তোর না না আমি বসে বসে রসুলেরই কথা, হুজুরেরই কথা মাথায় ঢুকছে? খাস আলোচনা রসুলের কথা বললাম, আর খাস মজলিস একটা, এই জন্য আমি খুলে খুলে বুঝিয়ে দিলাম। আল্লাহ আমার সব কবুল করেন সকল, আল্লাহ আমিন। দোষী পায় আল্লাহ দোষী আল্লাহ সাল্লে আলা या नबी सब करम है तुम्हारा, ए जवारे नियारे हुए हैं, या नबी सब करम है तुम्हारा, ए जवारे नियारे हुए हैं, ए जवारे नियारे हुए हैं, अब कमी का तसाबुर भी कैसा, अब कमी का तसाबुर भी कैसा, कि जब से मंगते तुम्हारे हुए हैं, या नबी सब करम है तुम्हारा, ए जवारे नियारे हुए हैं, कि कोई मुना लगाता था हमको, पास तक ना बिठाता था हमको, पास तक ना बिठाता था हमको, कोई मुना लगाता था हमको, पास तक ना बिठाता था हमको, जब से थामा है दामन तुम्हारा, जब से थामा है दामन तुम्हारा, ये दुनिया वाले हमारे हुए हैं, या नबी सब करम है तुम्हारा, ये जवारे नियारे हुए हैं, उनके दरबार से जब भी मैंने पंजतन के वसीले से मांगा, पंजतन के वसीले से मांगा, उनके दरबार से जब भी मैंने पंजतन के वसीले से मांगा, पंजतन के वसीले से मांगा, मुझको खैरात फौरन मिली है, मुझको खैरात फौरन मिली है, खूब मेरे गुजारे हुए हैं, या नबी सब करम है तुम्हारा, ए जवारे नियारे हुए हैं, और चाहता है अगर नेक नामी आले अतहर की कर ले गुलामी, आले अतहर की कर ले गुलामी, और चाहता है अगर नेक नामी
আলে আতহার কি করলে গুলামি, আলে আতহার কি করলে গুলামি, উনকে সদকে মেয়ে জাহে দুনিয়াজি, উনকে সদকে মেয়ে জাহে দুনিয়াজি, পুরসুকুন গম কে মরে হুয়ে হ্যায় ইয়া নবী সব করম হ্যায় তুমহারা, এ জওয়ারে নিয়ারে হুয়ে হ্যায় আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ বারোটা বেজে গেল, হুজুরের মহব্বতে বলছে আহ আল্লাহ কবুল করে, সকলে তিনবার সূরা ফাতিহা সেই তিনবার এখলাস সেই সাত সাত দশ, ঠান্ডা পানি রয়ে যায় শুকে যাও, বলে না না সুয়াদ থেকে রসুলের কথায় বেশি মজা, আল্লাহ হ্যাঁ বললাম তো আমাদের হাফেজ সাহেব তো আপনাদের মাশাল্লাহ জামাই হয়ে গেছে, হ্যাঁ আপনার পাড়ার জামাই তো, আমাদের খাস লোক, আমাদের তারাবির নামাজ পড়ান ফুল প্রসিদ্ধে, আমরা ইনার পিছনে নামাজ পড়ি তারাবির, খুব মহব্বত খুব ভালোবাসা, আল্লাহ কবুল করেন, আল্লাহ ইজ্জত সম্মান বারকরার রাখেন সকল, আল্লাহুম আমিন, আল্লাহ আল্লাহ বেইজ্জতি থেকে বাঁচান সকল, আল্লাহুম আমিন। আচ্ছা তাবারুক কি বসিয়ে খাওয়ানো হবে নাকি, এই কোথায় গেল তাবারুক প্যাকেট কই, প্যাকেট কি হয় না নাকি, এনারা যে প্যাকেট ফ্যাকেট করে নিজেরাই নিয়ে নেবে নাকি, কই কই তা বলতো কই মুরব্বি, এ মুরব্বি কেন পঞ্চাশটা বাকি হতে হতে দিতে দিতে পঞ্চাশটা হয়ে যাবে, লোকটা কে বলে দেখি রেগে যাবে, এবার রেগে যাবে এমন ফাঁকার মধ্যে মনে হয় তিনবার সূরা ফাতিহা আসে তিনবার ইখলাস আসে সাত, মাথা হেট করো মাথাটা হেট করলো, তিনবার সূরা ফাতিহা আসে তিনবার ইখলাস আসে সাত বার দোয়া শুরু করো, মাথা তুলবে আবার মাথা তুলবে,
শিখেছিলাম মনে আছে? গত বছর এসেছিলাম, গত বছর আসেনি, এখানে তো একবার জলসা করে গেছি আমি, তখন পুরো সব পুরো ভর্তি ছিল। পাশান পাশে জেকে শিখেছিলাম, শিখেছিলাম মনে আছে, এখানটা শিখেছে পাশান পাশ জেকে শিখেছিলাম মনে নেই কেমন? ভুলে গেছেন? হ্যাঁ আমার মনে হয় এখানটা আমি শিখেছিলাম, আমার মনে আছে পাশান পাশ জ্যাকেটটা আমি শিখে দিয়েছি। আর ভুলবেন না, বলেন ইনশাল্লাহ, বলেন আর ভুলবেন? তুই জানিস তো পাশান পাশ জ্যাকেট কেন? তুই তো খানকার চা এসছিল, তুমি কি শিখেছো পাশান পাশ জ্যাকেট? কই তোর জানিস? জীব জীবের জায়গায় পড়ে থাকবে, দাঁত দাঁতের জায়গায়, ঠোঁট ঠোঁটের জায়গায়। আল্লাহ দেখছে সবসময় খেয়াল রাখবে, আল্লাহ দেখছে পায়ের উপর বাতিল বসে থাকবে, আমি তো এরকম ভাবে বসে ঝুঁকছি। আমার সেরা সবচেয়ে পছন্দের বসা এটা, আর সবচেয়ে পছন্দের টুপি এটা। কেন সব রেকর্ডিং করছে বলতে পারবো? দাঁত দাঁতের জায়গায় থাকবে, ঠোঁট ঠোঁটের জায়গায় থাকবে, জিব জিবের জায়গায় থাকবে। চুপ করে বসতেন, কি হচ্ছে আমাকে বলেন আপনারা, কি হচ্ছে? শরীরে একটা ঘটনা ঘটছে তো, কি হচ্ছে? বুঝতে পারছেন না? এই যে চুপ করে বসে আছেন তো, এই যে কি হচ্ছে? নিঃশ্বাস ঢুকছে, নিঃশ্বাস বেরোচ্ছে, এইটা মাথায় ঢুকছে, দেখো হচ্ছে না, হয়নি নিঃশ্বাস ঢুকছে বেরোচ্ছে, হচ্ছে না, হচ্ছে তো? এইটা এইটা কোনো কাবু নেই, এইটাকে এটাকে করতে হয়নি, এটা আপনি আপনি হয়। যখন নিঃশ্বাস ভিতরে ঢুকছে, ব্রিথ ইন ব্রিথ আউট, যখন ভিতরে ঢুকছে আল্লাহ বলবেন, দাঁত দাঁতের জায়গায় থাকবে, ঠোঁট ঠোঁটের জায়গায় থাকবে, জিভ জিভের জায়গায়, আল্লাহ হু হু। আল্লাহ আল্লাহ হচ্ছে না, এটার নাম হচ্ছে পাশান পাশ। কি তরিকা? চিসিয়া তরিকা অনুযায়ী এটা পাশান পাশ। এই যে জ্যাকেটটা যেটা ঠোঁট লড়ে না, এই জ্যাকেটটা আল্লাহ লিখছে, ফেরেশতা লিখছে, কিন্তু এই ফেরেশতার অন্তরের খবর জানে, গায়েবের খবর ফেরেশতা জানে? আবার বলে জানে, অন্তরে খবর কে জানে? একমাত্র ফেরেশতা জানে। কি ফেরেশতা জানে? না, যেটা করছেন আল্লাহ আল্লাহ করছেন, বুঝেছে আল্লাহ, ফেরেশতা লিখে লিখছে। এখন এই যেটা, এটা তো কোনো বলার, এটা একটা ভাব, এটা কি হচ্ছে বলেন? একটা একটা ভাব, একটা খেয়াল, আল্লাহ আল্লাহ একটা খেয়াল হচ্ছে। এই হিসাবটা কেরামান কাতেবিনও জানে না, এর হিসাব আল্লাহ রেখে দেয়। এর হিসাবটা কে জানবে বলেন? একমাত্র আল্লাহ রেখে দেন। একবার জোরে বলুন, এই পাশান পাশে জেগে চলতে ফিরতে উঠতে বসতে হার হামেশা যেখানে যাবেন করবেন, যখনই মনে পড়ে যাবে কোনো কাজ নেই। আমি আমি কথা বলছি, তোমাদের তো কোনো কাজ নেই, তোমরা তো নিঃশ্বাস নিচ্ছ ছাড়ছ, নিঃশ্বাস এমন করে ফেলতে হবে, নিঃশ্বাস ভিতরে গেলেই যেন আল্লাহ হয়, বেরোলেই যেন হু হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজি আছে? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে সকল, আল্লাহু আমিন। যে যা পড়েছেন আমাকে হাওলা বিকিল করেন, আর সকলে তওবা করুন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত জানা অজানা ইচ্ছা অনিচ্ছা জাহিরি বাতিনি সমস্ত রকম গুনাহ থেকে তওবা করছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে আমার মুজাদ্দিদ জামানের সিলসিলার বায়াত হয়ে যান, জোয়ান ছেলেরা হয়ে যাও, আর জীবনে ছাড়বে না সকলে। আমি নিজেকে ফুরফুরা শরীফ পীর মুজাদ্দিদ জামান কুতুবুল আলাম আমির শরিয়া ইমাম উত্তরিকাত হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশ রহমাতুল্লাহ আলাইহি সিলসিলার মুরিদ মুরিদনি বলে নিজেকে স্বীকার করে নিলাম, সিলসিলার বায়াত গ্রহণ করে নিলাম। আল্লাহ কবুল করেন সকল, আল্লাহুম আমিন। আল্লাহ সকল আমাকে হাওয়ালা করেন। তাবারক কি পড়েন লাইন বসে যাবে তাই তো দিয়ে দাও, আমি মুনাজাত করছি। আল্লাহুম আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ পাক দরসি পড়ায় কলমা সি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে চললাম, সূরা ফাতিহা সে ক্লাসে পড়ায় চললাম। আল্লাহ পাক আমি অজনসিয়াত করলাম, আমার আগে উলামায়ে হযরত অজনসিয়াত করে চললাম। বলার মধ্যে অজনসিয়াতের মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় রহমত করে মাফ করে কিছু সাবধান করে দেন। আল্লাহ গুড়ি করা মুসলমান তাহাজ্জুদের ওয়াক্তে আপনাদের হাত তুলে বসে আছে, তাদের হাত তোলা বসাব, তাদের হাজিরি দিয়া কবুল করে রহমত করে কিছু সাবধান করে দেন। আল্লাহ জলসা কবুল করে নেন, গরিবের গরিবানা তাবারুক কবুল করে নেন, কমিটি ভাইদের মেহনত কবুল করে নেন। আল্লাহ যে সব টাকা পয়সা খরচা করেছে কবুল করে রহমত করে কিছু সাবধান করে দেন। সমস্ত সওয়াব একত্রিত করে সকলের আগে সকলের প্রথমে আকাই নামদার মুআক্কারে মওজুদা তাজদারে মদিনা দুলহে মদিনা পিয়ারা রাব মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের দরবারে সব খরম রসদা হুজুরের আলা আলা দম্মা জান সাহাবা কান সাহাবীগণ তাবা তাব তাবিন তাবা তাবিনাই মেদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন বুজুর্গান দিন যুদ্ধের দরবারে সব করে পৌঁছে দেন। হুজুরের আব্বা জান আব্দুল্লাহ হুজুরের দরবারে সব করে পৌঁছে দেন। হুজুরের আম্মা জান আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের দরবারে সব করে পৌঁছে দেন। আল্লাহ পাক খাস করে এ সওয়াব, আল্লাহ পাক খাস করে এ সওয়াব, আল্লাহ পাক ইমামে হাসান ইমামে হোসেন আম্মা সকলের উপাগে সব করে পৌঁছে দেন। খাস করে এ সওয়াব আল্লাহ পাক খাস করে তরিকার ইমামগণ বড় বিশাল কাদের জিলানী খাজা মঈনুদ্দিন চিশতি মুজাদ্দিদ আল ফিসানি বাদ নকশবন্দি হুজুরগণের দরবারে সব করে পৌঁছে দেন। মাযহাবের ইমামগণ ইমাম আযম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল হুজুরগণের দরবারে সব করে পৌঁছে দেন। খাস করে সওয়াব কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া হানাফি শাফি মালিকি হাম্বলি হুজুরগণের সিলসিলা সমস্ত বুজুরগণের দিন হুজুরদের দরবারে সব করে পৌঁছে দেন। মক্কা সে আল্লাহ পাক খাস করে সওয়াব, আল্লাহ পাক কারবালা শহীদানে কারবালা শহীদানে কারবালা শহীদানে ওহুদ শহীদানে বদর শহীদানে খন্দক শহীদানে আল্লাহ পাক হুনায়ন শহীদানে ইয়ারমুখ শহীদানে ইমামা শহীদানে তাবুক সমস্ত যুগে দরবারে সব করে পৌঁছে দেয়। ইসলামের জন্য যারা জিহাদ করে আল্লাহ পাক সাহাবা তাবিন যারা এখন পর্যন্ত ইসলামের জন্য যারা শহীদ হয়ে গেছেন আল্লাহ প্রত্যেকের দরবারে দরবারে সব করে পৌঁছে দেয়। খাস করে যত মুরিদ মুদাকে দিন চলে সকল উপাগে উপাগে সব করে পৌঁছে দেন। খাস করে এ সওয়াব আল্লাহ পাক এই গ্রামে গ্রামে আশেপাশে আস্তানায় গোস্তানে করবসে লাইনে লাইনে কাতারে কাতারে যারা ছিল বিদায় নিয়ে শুয়ে আছেন প্রত্যেকের মাই মুরব্বী আল্লাহ যারা চলে গেছে সকল উপাগের উপাগের সওয়াব করে পৌঁছে দেন। আল্লাহ অন্য গ্রামের মানুষ এখানে হাত তুলে বসে আছে, আমার মা বোনেরা অন্য গ্রামে বাড়ি এই গ্রামে এসে চাল্লা, অন্য গ্রামে বাড়ি এই গ্রামে বিয়ে শাদী হয়ে চাল্লা পাক তাদের গ্রামের সমস্ত করবাসীদের উপাগের উপাগের সওয়াব করে পৌঁছে দেন। খাস করে সওয়াব আমাদের মাই মুরব্বী যারা চলে গেছে, আব্বা যান চলে গেছে, দাদু যান দাদি যান
জান নানাজান নানিজান খালা খালু আত্মীয় স্বজন ছেলে পুলে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন সকলের উপাগের উপাগের সওয়াব তারা পৌঁছে দেন আল্লাহ পাক খাস করে কবর গুলোকে আপনি আপনার রহমত দিয়ে ভরপুর করে দেন হাত ফিরত দেবেন না যদি আপনি আমাদের হাত ফিরত দেন কার কাছে যাবো কার কাছে যাইবো আপনি যারা মালিক নেই প্রভু নেই ইলা নেই আল্লাহ ওয়াহিদ আল্লাহ শরীক আল্লাহ আপনি তো একমাত্র আমাদের মাবুদ প্রভু আল্লাহ আপনি তো আমাদের একমাত্র খালেক মালিক আল্লাহ আপনি আমাদের হাত কবুল করে আমাদের সকলকে হিদায়ত করে দেন আমার রাসূলুল্লাহর গোলামী নসিব করে দেন আপনার মহব্বত আপনার বান্দেগি হুজুরের মহব্বত হুজুরের গোলামী নসিব করে দেন আল্লাহ আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ভালোবাসা হুজুরের দেখানো রাস্তা হুজুরের সুন্নত অনুযায়ী চলার তৌফিক ইনায়াত করে দেন মুনাফিক থেকে ওয়াহাবি থেকে সমস্ত খারাপ খারাপ হুজুরের দুশমন থেকে আমাদের সব পড়াশোনা করে তালাক তারাক্কি দিয়ে দেন অনেকে বাচ্চা আছে আল্লাহ তাদের বাপেদের হায়াত দারাজ করে দেন বাপ আছে তাদের বাচ্চাদের হায়াত দারাজ করে দেন আল্লাহ আল্লাহ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সম্পর্ক একে অপরের হায়াত দারাজ করে দেন আল্লাহ স্বামীদের জন্য স্ত্রী স্ত্রী জন্য স্বামীদের হায়াত দারাজ করে দেন আল্লাহ 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 যারা ঋণগ্রস্ত আছে মুক্ত করে দেন আল্লাহ যারা কন্যা দেয়া সুপাত্রের ব্যবস্থা করে দেন আল্লাহ আমাদের সকলের বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করে দেন আল্লাহ আল্লাহ এমন পরীক্ষা করবেন না যে পরীক্ষায় পাশ হতে পারবো না এমন বোঝা চাবেন না যে বোঝা বহন করার ক্ষমতা নেই আল্লাহ আপনি আমাদের আমাদের হালের উপরে আমাদের অবস্থার উপরে রহম করে দেন আমাদের উপরে দয়া করে দেন রহমত করে দেন আল্লাহ আল্লাহ আমরা তো আপনি ছাড়া কারো কাছে চাই না হুজুরের ওসিলায় আপনি আমাদের কবুল করে লেন আল্লাহ আপনাদের দোয়া চাই আল্লাহ পাক আল্লাহ পাক অনেকে ব্যবসা করে বাণিজ্য করে তেজ দিকে চাষাবাদ করে প্রত্যেক হালাল রুজিতে বরকত দেন কমিটি বাইরে যারা খাটাখাটনি করল আল্লাহ প্রত্যেকের হালাল রুজিতে বরকত দেন যারা দান খেরাত করে হালাল রুজিতে বরকত দেন যারা মেহমান হিসাবে এসে এই ওয়াজের মজলিসকে সুন্দর করে সাজিয়ে রইল আল্লাহ পাক তাদের সকলকে আপনি আল্লাহ আপনি আপনার হাবিবের কদমে ছিলেন আল্লাহ পাক হালাল রুজিতে বরকত দেন আল্লাহ এই গ্রামে আল্লাহ স্বচ্ছতা দান করেন মিল মহব্বত দান করে দেন স্বামী স্ত্রী মিল মহব্বত দান করে দেন ছেলে পুলে মিল মহব্বত দান করে দেন রহমত বর্ষণ করেন রহমত বর্ষণ করেন এই গ্রামে মুসলমান সমস্ত বিশ্বের মুসলমানদের জন্য আল্লাহ আপনি আপনার রহমত বরকতের দরজা খুলে দেন আল্লাহ আপনাদের দোয়া চাই আল্লাহ পাক অনেক কেমন আছে মনে নেই যারা আছে আল্লাহ অনেক কেমন আছে বলতে পারে না মনের কথা মনে চেপে রাখে জোয়ান ছেলে আছে মুরব্বি আছে বাপ আছে মায়েরা আছে বোনেরা আছে আত্মীয় স্বজন আল্লাহ হাফেজ সাহেব পেছনে বসে আছে আত্মীয় স্বজন আল্লাহ যারা এসেছে মুরব্বিরা আছেন প্রত্যেকে মনে নেক নিয়ত নেক আশা নেক আরজুকে পুরা করে দেন কমিটি সাহেবান দান কারণে ওলা সকলে মনে নেক নিয়ত নেক আশা নেক আরজুকে আপনি পুরা করে দেন এই জলসা কবুল করে বারবার প্রতি বছর এই জলসাকে কায়েম করে দেন কায়েম মাকাম দান করে দেন আল্লাহ আমরা চলে যাব জলসা যেন রয়ে যায় আর এর সব যেন কমিটি সাহেবান যারা করছে আল্লাহ তাদের প্রত্যেকে যেন আল্লাহ নসিবে হয়ে যায় আল্লাহ আমরা সবাই মরে যাব রাস্তাঘাটে যেখানে সেখানে মেরে দেবেন না কলমা পড়তে পড়তে মর দেবেন নামাজ পড়তে পড়তে মর দেবেন সেজদা আলোতে মর দেবেন আল্লাহ আমাদের সকলকে গুনাহ থেকে বেঁচিয়ে মর দেবেন আল্লাহ গুনাহ অবস্থায় খারাপ অবস্থায় জেনা অবস্থায় জুলুম করা অবস্থায় অত্যাচার করা অবস্থায় আল্লাহ মদ খাওয়া অবস্থায় চুরি করা অবস্থায় ব্যবচারী করা অবস্থায় খারাপ করা অবস্থায় নাপাক অবস্থায় মর দেবেন না কলমা পড়বো মর দিয়ে দেন হুজুর হুজুর করে মর দিয়ে দেন নবীর রওজার সামনে বসতে হবে মর দিয়ে হুজুর রওজার দেখতে দেখতে মর দেন আল্লাহ আপনার কাবা দরজার সামনে মর দিয়ে দেন হুজুরের কদমের সিলায় আপনি আমাদের সকল কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার করতে করতে মত নসিব করে দেন ইয়া রাব সুদাম তাবা মিয়া মুজমরা সুদুরে দিলাম সে আবরা মুজমরা দর্দকে বুঝুন না কর দাম করে বক্সিন দায় হার গুনা পায়া মুজমরা দুরশরীফ আল্লাহ হুম্মা সাল্লে আলা আলা আলী সাইয়্যিদিনা
مولانا محمد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة عين واجعلنا للمتقين إماما اللهم اغفر لي ولوالدي ولمن تولى ولجميع المؤمنين المؤمنات المسلمين المسلمات الأحياء منهم والأموات إنك موجب الدعوات সমস্ত দোয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কদমে সলায় হুজুরের নালায়েক পাকের সিলাতে কবুল করেলেন হুজুর পাক যেখানে যেখানে হুজুর পাকের উট পিসাব করত সেই পিসাব লাগা মাটির সিলায় দোয়া কবুল করেলেন কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ সকলে বলেন কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ 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 লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু والغفور الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين ثم من بعد كلمة لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله কথাবার্তা কষ্ট পেলে মাফ করে দেবেন খবরদার কেউ মনে কিছু মনে করে যাবেন আস্তে আস্তে যান আসসালামু আলাইকুম নারায়ে তাকবীর নারায়ে তাকবীর বিশ্ব নবী দিবস ঈদে মিলাদুন নবী ঈদে মিলাদুন নবী নারায়ে তাকবীর যান আস্তে আস্তে